শুভ সকাল। আজকে আপনাদেরকে দেখাবো আমাদের এলাকার নামা। নামা বলতে গ্রামের মানুষেরা নামা বলে, তাই আমিও নামা বললাম। আর এটা হচ্ছে মাঠ, তো মাঠের মধ্যে পানি উঠছে। কালকে যেহেতু বৃষ্টি হয়েছে, তো ভাবলাম যে আজকে নামা দিয়ে বাসায় যাব। আমি আছি শ্বশুরবাড়িতে, যাব বাপের বাড়ি। তো ওই যে দেখা যাচ্ছে আমাদের মসজিদ, ওই মসজিদের পিছনে হচ্ছে আমাদের বাসা, আর মাঝখানে হচ্ছে এই যে নামা, আর এর পিছনে হচ্ছে আমার শ্বশুরবাড়ি। সো নামা দিয়ে যাওয়া যায়। তো আমি ভাবলাম আজকে নামা পার হয়ে তারপর হচ্ছে বাপের বাড়িতে যাব। এর জন্য পানিগুলো দেখতেই পাচ্ছেন, এই পানি আগে আমি আর আমার খালাতো বোন হচ্ছে এরকম পানি যখন উঠতো আমরা মাছ ধরতাম, প্রচুর পরিমাণে মাছ হতো এই রাস্তা দিয়ে। আগে এগুলো রাস্তা ছিল না, এগুলো ছিল মানে পানি দিয়ে ভরাট প্রজেক্ট ছিল মাছের। তো এখন তো শুকায় গেছে, এখন শুকানোর পরে নামা হয়ে গেছে, তো ভালোই হয়েছে। এখানে নামা হওয়ার পর থেকে এখানে অনেকে অনেক সবজি চাষ করে থাকে। আমার আম্মুও লাউ গাছ লাগাইছিল, এখানে লাউ শাক খেতে পেরেছিলাম অনেক। আর এখানে দেখাই যাচ্ছে বাসা নেয় তেমন একটা, দুই একটা বাসা, আর অনেক দূরে ওইটা হচ্ছে নামাপাড়ার বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, আর মাস্টারট্যাকের বিল্ডিং দেখা যাচ্ছে। এখানে তেমন একটা বাসা নেই। এখানে আমাদের স্কুলের একটা ম্যাডাম এখানে জায়গা কিনছিল, ওনার একটা টিনশিট বাসা আছে, একটু পরে একটা টিনশিট বাসা দেখবেন, ওইটা হচ্ছে আমাদের ম্যাডামের। এই যে এইটা হচ্ছে ম্যাডামের বাসা। আর এখানে গরু ছাগল সব কিছুই নিয়ে আসে ঘাস খাওয়ানোর জন্য, আর আমাদের মসজিদও দেখাই যাচ্ছে। তো আমি মসজিদের কাছেও চলে আসছি, পাশে আমাদের বাসা। ভিডিওটি এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।